রচনা জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট সূচনা পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশের জাতীয় শোক দিবস এটি একটি শোকাবহ দিবস সালে আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এই দিবসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূত্রপাত করে এটি ছিল বিশ্বের একটি শ্রেষ্ঠ নিন্দনীয় অধ্যায় সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কতিপয় উশৃঙ্খল সেনা অফিসার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জাতীয় ভাগ্যকেশে এক কলঙ্ক লেপন করে এ ঘটনায় বাংলার মানুষ শুধু জাতির জনককে হারাননি হারিয়েছেন বিশ্ব একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাকে বঙ্গবন্ধু হত্যার কারণ বঙ্গবন্ধুকে হত্যার পিছনে অনেক কারণ রয়েছে দেশী বিদেশি ষড়যন্ত্র এর জন্য প্রধানত দায়ী এছাড়াও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ষড়যন্ত্রকারীরা দেশকে নেতৃত্ব শূন্য করা নবস্বাধীন দেশে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা এবং চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধের অর্জিত চিন্তা চেতনাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে দেশের চাকাকে পশ্চাদমুখী করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু হত্যার পরবর্তী প্রতিক্রিয়া বঙ্গবন্ধুকে হত্যা করার পর সামরিক বাহিনীর এবং সরকারের প্রশাসন যন্ত্রে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয় বঙ্গবন্ধু হত্যা কাণ্ডের পর বাংলাদেশ সংবিধান স্থগিত করা হয় হত্যাকারীদের পুরস্কৃত করা হয় বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেওয়া হয় এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অর্জিত চিন্তা চেতনা ও আদর্শ থেকে ভুলুন্ঠিত করা হয় রাষ্ট্রক্ষমতায় সামরিক বাহিনী সামরিক ও বেসামরিক আমলাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় সমগ্র সমগ্র দেশের জনগণের মৌলিক মানবাধিকার রাজনৈতিক সামাজিক অধিকার সমূহ মর্যাদা অক্ষুন্ন হয় জাতীয় শোক দিবস উদযাপন আমাদের দেশে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এটি জাতির শোকাবহ দিবস হিসেবে সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হয়ে থাকে প্রিন্ট মিডিয়ার পত্রপত্রিকাগুলো বিশেষ কর পত্র বের করে থাকে ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেলগুলো এবং রেডিও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকে দেশের সর্বত্র জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন ও কালো বেজ ধারণ করা হয় দেশের বিভিন্ন স্থানে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস দিবসে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনান মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় কোথাও কোথাও কাঙালি পুজোর আয়োজন করা হয় স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণীকক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয় উপসংহার বাঙালি জাতির শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়া উচিত সকলকে একযোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশকে কি উন্নত রাষ্ট্রের মর্যাদায় উপনীত করতে পারলে জাতীয় শোক দিবস পালন সফল ও সার্থক হবে ধন্যবাদ